বান্ধব আমার সেই জনরু মুখে বাণী কথা নাহি শুনি অমৃত এই গানটা গিয়ে হয়তো বা আমি বসবো আসলে অনেক গান করেছি সারা রাত্রির মধ্যে কথায় ভাষায় আচরণে আমার অনেক ভুল হয়েছে আমাকে ক্ষমা করবেন ক্ষমার চোখে দেখবেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী বিরহী কবি সাধু কোকিল মুন্সী সাহেবের একটি গান দিয়ে আপনাদের কাছ থেকে দয়া দয়া আশীর্বাদ চেয়ে আমি আজকের জন্য এই পর্বটা শেষ করতে যাচ্ছি আমার খুব পছন্দের এই গান আর আশা করি আপনাদেরও ভালো লাগবে কোনো মানুষ যদি কোনো মানুষের কাছ থেকে হারিয়ে যায় যদি হয় সেটা স্বপ্নের মাধ্যমে কোনো সংবাদ সেই সংবাদে কখনো মানুষের মন প্রাণ শান্ত হয় না ভিতরটা শান্তি হয় না কারণ যতক্ষণ পর্যন্ত তাকে না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরটা শান্ত হবে না শান্তি পাবে না কারণ যে চলে যাওয়ার সে চলে যায় তাকে না দেখা পর্যন্ত সেই শান্তিটার হয় না যদিও মানুষ পর্দা নেই মানুষ কখনো মরে না কোলে নাসি জায়কাতুল মৌত সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানুষ দেহ ত্যাগ করতেছে তাদের রুহের কিন্তু কোনো মৃত্যু নাই এটা আমি আমার বিবেক থেকে বলছি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে বাতাসের অংশ বাতাসে মিশে যাবে কিন্তু রুহ এটা একবারে সৃষ্টি হয়েছিল আবার সে জায়গায় চলে যাবে আমার মনে হয় সেখানে আবার দেখা হবে একান্তই আমার ব্যক্তিগত একটা মত আজকে বললাম এটাই মনে হয় বাস্তব কারণ মন যা বলে কোরআন তো তাই বলে অঙ্গ
হইয়া সংবাদ পাওয়া দ্বিগুণ জ্বালা প্রাণে গোয়া দ্বিগুণ জ্বালা প্রাণে না দেখিয়া সংবাদ পাওয়া দ্বিগুণ Thank you.
জ্বালা প্রাণী যেমন কাটা ঘায়ে নুনের ছিটা লাগে গো বদনে একটা শরীরে যদি কাটা ঘাও হয় সেখানে লবণ দিলে তো বিশাল কষ্ট তার মধ্যে যদি আবার লেবুর রস দেওয়া হয় অনেক কষ্ট আমাদের এক নবী ছিল যার নাম ছিল ইয়াকুব নবী ইয়াকুব নবী তার ছেলে ছিল বারো জন এর মধ্যে ইউসুফ নবীকে অনেক বেশি ভালোবাসত এই ভালোবাসাই একদিন কাল হয়ে দাঁড়ায় ভাইরা সেটা সহ্য করতে পারে না একদিন দশ ভাই মিলে ইউসুফ নবীকে বুদ্ধি করে মরুভূমিতে নিয়ে ইচ্ছা মতো মারধর করে কূপের মধ্যে ফেলে দিল বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করে দিল মিশরে বাণিজ্য করতে গিয়ে একজন ব্যক্তি তাকে নিয়ে মিশরে বিক্রি করে দেয় ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে এই দুই চোখ অন্ধ করে ফেলেছিল মনে মনে ভাবত আমার ছেলে আজকে আসবে তার নিজের বাড়ি ছেড়ে রাস্তার পাশে একটা ছোট্ট ঘর করে ছেলের অপেক্ষায় থাকতো যে আজকে আমার ছেলে আসবে এরকম করতে করতে অনেক দিন চলে গেছে আসলে একজনকে না দেখে সংবাদ পেলে রাস্তা দিয়ে কেউ গেলেই জিজ্ঞেস করতো আমার ছেলে কি কি দেখেছ আমার ছেলের সাথে কি তোমাদের দেখা হয়েছে কেউ খবর দিতে পারতো না কিন্তু ইউসুফ নবী যদি কোনো বিপদে পড়তেন মন থেকে বাবাকে স্মরণ করতেন ইয়াকুব নবী অস্থির হয়ে যাইতেন কারণ এটা একটা মনের টান চোখে চোখে কিন্তু মানুষের প্রেম হয় প্রাণে প্রাণে মানুষের প্রেম হয় কারণ চোখটাই সবচেয়ে বড় বিষয় ভক্তের জন্য গুরুর কাছে কিছুই থাকে না দেওয়ার মতো ভক্ত শুধু তার চোখের জল ছাড়া গুরুকে কিছুই দিতে পারে না একজন সন্তান ও প্রকৃতপক্ষে বাবা মার ঋণ কোনো দিন শোধ করতে পারে না এই চোখের জল ছাড়া যদি কোনো মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হয় শত বাধাও তাকে কিছুই করতে পারে না যে যাকে ভালোবাসে তার মতো আর কেউ হয় না কত মানুষই তো আছে যে মানুষটাকে মানুষ হারিয়ে ফেলে তার মতো আর কেউ হয় না সে যদি কালো হয় দেখতে মনে হয় এটাই আমার মানে পূর্ণিমার চাঁদের মতো ওই আকাশে চাঁদ উঠলে যতটুকু আলোকিত তার চাইতে বেশি আলোকিত আমার বাবা আমার কাছে সন্তান যদি কুৎসিত হয় কালো হয় বাবার কাছে এটা রাজপুত্র রাজকন্যা এটা আমার কথা না আমি তো আর মা হই নাই কিন্তু আমি একজনের সন্তান আমার মনে হয় মাঝে মধ্যে আমার বাবার আচরণে যে আমি মনে হয় যে দেশে রাজা নাই সেই দেশে রাজার রাজকন্যা কিন্তু একদিন বাবা থাকবে না সেই কথাটা ভাবতে গেলে কেমন যেন বুকের ভিতরটা নাড়া দিয়ে ওঠে একদিন মা থাকবে না আমার নবীরও কেউ ছিল না শিশুকালেই জন্মের আগেই তার পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে শিশুকালে তার মা এই পৃথিবী থেকে চলে গেছে আমরা তো নবীর উম্মত আমাদের উপরে কষ্ট যন্ত্রণা আসবে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না মালিক যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে সাধক উকিল মুন্সি তার গানে বললেন সেই জনর মুখে বাণী অমৃত কথা নাহি শুনে গো আমি কথা নাই আর শুনে ও বান্ধব আমার সেই জনর মুখে বাণী কথা নাহি শুনি অমৃত কথা নাহি শুনি সেই জনর মুখের বাণী অমৃত